বঙ্গসুন্দরী। প্রতিযোগিতার প্রথম অডিশনে ব্যাপক সাড়া, প্রতিযোগীদের মধ্যে রয়েছে যথেষ্ট উৎসাহ। আগামীকালও 24 তারিখ আরও 2টি অডিশন হবে বলে জানা গেছে। বঙ্গসুন্দরী প্রতিযোগিতার প্রথম অডিশনের দিনই ব্যাপক উৎসাহ প্রতিযোগীদের মধ্যে। আগামী 30 তারিখ বনগাঁতে অনুষ্ঠিত হতে চলেছে বঙ্গসুন্দরী প্রতিযোগিতা। মূলত বিউটি কনটেস্ট ও ফ্যাশন শো অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতার আগে শনিবার ও রবিবার অডিশনের দিন নির্ধারণ করা হয়েছিল। জানা গেছে 2টি বিভাগে আয়োজিত হবে প্রতিযোগিতা। ফাইনাল অডিশন হবে চলতি মাসের 24 তারিখ। এ বিষয়ে আয়োজকদের পক্ষে তপন চক্রবর্তী বলেন, আমরা এর আগেও এই ধরনের প্রতিযোগিতা করেছি। বনগাঁ সংস্কৃতির শহর, এখানে নানান প্রতিভা রয়েছে। সেই প্রতিভা তুলে আনার লক্ষ্যে আমাদের এই আয়োজন। নিভা বঙ্গসুন্দরী যে প্রতিযোগিতা আমরা এবার করছি, আপনারা অনেকেই অবগত আছেন যে এর আগেও আমরা একবার করেছি 97-এ, 1997 সালে আমাদের বনগাঁতেই, তখন নিভা শিশুশ্রী নাম দিয়ে হয়েছে। তো দীর্ঘদিন গেছে, আমরা করতে পারিনি নানারকম বাধা, তো সেইটাকেই আমরা করছি। আর এটাতে আমার যেটা ইচ্ছা, আমার বনগাঁর থেকে নানা প্রতিভার মেয়েরা আছে, সমস্ত দিকেই বনগাঁ নামে এগিয়ে যাচ্ছে, আমরা সেটা সবাই জানি। তো ফ্যাশন বা তার মডেলিংয়েও যাতে আমার মেয়েরা, বনগাঁর মেয়েরা এগিয়ে যায়, সেজন্যই আমাদের এই প্রতিযোগিতা নিভা বঙ্গসুন্দরী কম্পিটিশন বিউটি কনটেস্ট। এবং এর থেকে ওদের মধ্যে অনেকগুলো জেনারেল নলেজ যেগুলো আমরা জানি না, সেই প্রতিভাকে তুলে ধরবার জন্যই নিভার এই আয়োজন। জানা গেছে আগামী 30 তারিখ বনগাঁ নীলদর্পণ অডিটোরিয়ামে আয়োজিত হবে চূড়ান্ত প্রতিযোগিতা। নিভার পক্ষ থেকে বনগাঁতে আয়োজিত হয়েছে বঙ্গসুন্দরী অর্থাৎ বিউটি কনটেস্ট, এবং আজ কিন্তু তাদের প্রথম পর্বের অডিশন। আর ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন প্রচুর বাচ্চারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। এবং যেমনটা আজকে জানানো হয়েছে, আজ অর্থাৎ প্রথম পর্বের এই অডিশনে কিন্তু বয়সের সময়সীমা 16 বছর পর্যন্ত, এবং আগামীকাল কিন্তু দ্বিতীয় পর্বের অডিশন শুরু হবে। এদিন প্রতিযোগিতায় অংশ নিতে অডিশনে যোগ দিতে আসা প্রতিযোগীদের মধ্যে যথেষ্ট উৎসাহ লক্ষ্য করা যায়। প্রতিযোগীরা প্রতিযোগিতার মঞ্চে নিজেদের সেরাটা মেলে ধরার জন্য চূড়ান্ত প্রস্তুত। এদিন সে কথা জানালেন তারা। আমি খুবই এক্সাইটেড, একটা নতুন এক্সপিরিয়েন্স হবে, দেখা যাক কী হয়। আমি নিভা আয়োজিত বঙ্গসুন্দরী ফ্যাশন শোতে অডিশন দিতে এসেছি। আমি নিভা আয়োজিত ফ্যাশন শো এবং বিউটি কনটেস্টে কম্পিটিশনে এসেছি, প্রচণ্ড, কারণ প্রথম এক্সপিরিয়েন্স বলতে গেলে। আমি নিভা বঙ্গসুন্দরী অডিশনে এসেছি, আমার আজকে খুব ভালো লাগছে, কারণ এটা আমার বড় একটা এক্সপিরিয়েন্স। আমি নিভা বঙ্গসুন্দরী একটা প্রতিযোগিতায় এসেছি, এখানে ফ্যাশন শো হবে। আমি এর আগেও অনেক জায়গায় অডিশন দিয়েছি, সিনেমা করি, সিরিয়াল করি, তারপর ফটোশ্যুট করি, আমি একজন মডেল, এর আগেও অনেক জায়গায় গেছি। এবার আজকে আমি খুবই এক্সাইটেড এটার জন্য, কখন ভেতরে যাব তার জন্য অপেক্ষা করছি আমি। ইতিমধ্যেই কিন্তু যে প্রতিযোগীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে তাদের মধ্যে কিন্তু যথেষ্ট উৎসাহ লক্ষ্য করা গিয়েছে, এবং আগামী 30 তারিখ বনগাঁ নীলদর্পণ ভবনে কিন্তু চূড়ান্ত পর্বের প্রতিযোগিতা হবে, এবং সেখানে কিন্তু সকল প্রতিযোগীরা অংশগ্রহণ করবে। ক্যামেরায় সব্যসাচী ভট্টাচার্যের সাথে আমি সায়নী, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।